ভাঙাভাঙির রাজনীতি নয়, ভারতী ঘোষের গাড়িতে হামলা প্রসঙ্গে মন্তব্য ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর। রবিবার সবং এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো মারপিট, গাড়িতে হামলা, ভাঙাভাঙির রাজনীতিতে বিশ্বাস করি না। ভারতী ঘোষের গাড়িতে যদি হামলা হয়ে থাকে তার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়, যদি কেউ যুক্ত থাকে তাহলে এই ঘটনার নিন্দা করছি। পাশাপাশি এদিন বিরোধী দলের প্রার্থী ভারতী ঘোষের সুস্থতাও কামনা করেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে হামলার পাশাপাশি নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিনের সভায় বিরোধী শিবিরের করা সেই অভিযোগেরই জবাব দিলেন শাসক দলের সাংসদ। এবার বিরোধীদের জন্ডিস রোগ নির্ধারণ করে তার দাবাই বাতলে দেওয়ার কথা জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বুদবুদের দেবশালা গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে গিয়ে স্বমহিমায় বিরোধীদের তোপ দাগলেন তৃণমূলের এই দাপুটে নেতা। এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে পাগল বলেও কটাক্ষ করেন তিনি। অমিত শাহ 22 থেকে 24টি আসন পাওয়ার কথা জানিয়েছেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরেই অমিত শাহের গ্যাস চলছে বলেও তিনি কটাক্ষ করেন। পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চ্যালেঞ্জ ছুটতেও ছাড়লেন না তিনি। বীরভূম থেকে অমিত শাহ দাঁড়ালে 5 লক্ষ ভোটে হারাবেন ও মোদী যদি স্থানীয় লোকেদের নিয়ে দেবশালার মাঠ ভরাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের ঘটনা, ঘটনার প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা। রবিবার সকালে আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় অনুগামীদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, তার প্রচারের পরেই বিজেপি কর্মীদের ওপর এই হামলা হয়। একজনকে চিকিৎসার জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়, মারধর করা হয় মহিলাদেরও। ঘটনার প্রতিবাদে দত্তপুকুর রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে দলবদলের ধারা অব্যাহত। পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের আত্মীয়ের তৃণমূলে যোগদান ঘিরে ফের শুরু রাজনৈতিক কাজিয়া। রবিবার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শামশাদ আলমের দাদা মোহাম্মদ ইশাক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার নেতৃত্বে প্রায় 100 তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেন। গত পঞ্চায়েত নির্বাচনে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের 4 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইশাক। পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও এতদিন পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কার্যকরী হিসেবেই তিনি কাজ করতেন। অন্যদিকে দলবদলের এই ঘটনাকে ভিত্তিহীন বলে তৃণমূল কংগ্রেস নেতা মাসুম রেজার দাবি। গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। গত পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছিল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ব্লক। সেখানে হাজার হাজার তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। তার পাশাপাশি দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকাও বোমাবাজি ও রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবারের লোকসভা নির্বাচনে নির্ঘণ্টও বেজে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশে অগ্রিম সতর্কতা অভিযানে নেমেছে জেলার সমস্ত থানাগুলি। উত্তর চব্বিশ পরগনার স্পর্শকাতর এলাকাগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। সেই অভিযানে নেমেই দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চুপড়িঝাড়া সর্দারপাড়া এলাকায় একটি আমবাগানে 15টি তাজা বোমার হদিশ পায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। প্রায় 2 ঘন্টা পর বারাসাত থেকে সিআইডি প্রতিনিধি দল, মেডিকেল টিম ও বোম স্কোয়াড এলাকায় পৌঁছায়। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি বাগানের মধ্যে মজুত করে রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।